বিমল খেলা ঝাটা দিয়ে মারবো ঝাটা দিয়ে তুই বিমল খাচ্ছিস কেন ছি নিজেকে মারছিস বিমল খেলা বিমল বিমল সো হেই হোয়াটসঅ্যাপ ক্যামেরা চ্যানেল আমার সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর চলে এসেছি আজকে একটা ইন্টারেস্টিং অ্যান্ড ধামাকা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আর আজকের প্র্যাঙ্কটা করার জন্য আমাকে একজন আর কি আইডিয়া দিয়েছে আর রিকোয়েস্ট করেছে যে দিদি তুমি দাদার ওপরে বিমল প্র্যাঙ্ক করো তো আজকে হ্যাঁ বিমল নিয়ে চলে এসেছি আজকে এটা নিয়ে প্র্যাঙ্ক হবে মিঠুনের ওপর তো আমি জানি না কী হবে না হবে অত কিছু আমি বলছিও না তো আমাদের ইনস্টার আইডি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সেখানে গিয়ে ঝটপট করে ফলো করে তোমরা আমাদেরকে প্র্যাঙ্কারের আইডিয়া দিতে পারো আমরা সেটা অবশ্যই করবো আর আমাদের ফেসবুক পেজ প্রিয়ান স্টোরিজ রিয়েল সেখানে গিয়ে ফলো করে দাও সেখানেও অনেক ভিডিও আসছে তো আমি এবার ক্যামেরাটা সেট করে নিই জানি না যে কী হবে হয়তো মার খাবো এটুকুনি শিওর মার তো খাবোই জানি না আর কী হবে তো আমি ক্যামেরাটা সেট করে নিই তারপর তোমার সাথে আরও বাকি কথাগুলো বলছি দেখতে দেখো কী হয় সো গাইস ফাইনালি আমার ক্যামেরাটা সেট করা হয়ে গেছে আর মিঠুন বাড়িতে নেই ও গেছে ওদের এখানে পুজো হচ্ছে তো সেখানে গেছে ফার্মেও কালকে পুজো তো গেছে সেখানে আর আমাকে যেতে বলেছিলো কিন্তু এত গরম পড়েছে গাইস সত্যি কথা বলতে ঘরের থেকে বেরোতে ইচ্ছে করে না আমি অনেক কষ্ট করে ওদের বাড়িতে এসেছি তারপরে এত গরম লেগেছে যে আমি যাইনি ও একাই গেছে ওকে আমাকে বলো যে যেতে আমি বলি কি না আমি যাবো না আমার গরমে ভালো লাগছে না আমি যাবো না তুই চলে যা তারপর ও চলে গেছে যাই না ও কখন আসবে ক্যামেরাটা এমনি সেট করা থাকবে আর বিশাল মজা হতেছে গাইস আর বিশাল মারও খাবো তো তোমরা যেহেতু রিকোয়েস্ট করছো কীভাবে তোমাদের রিকোয়েস্ট না রাখি বলো এর জন্য তোমাদের জন্য মারও খেতে রাজি আছি কোনো ব্যাপার না ভিডিওটা তো বেশি বেশি সাপোর্ট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আর বেশি বকবক করছি না দেখো বিমল আমি দোকান থেকে নিয়ে এসেছি আর এটা ও আসার পর আমি এটাকে ছিঁড়ে আর কি মুখে দেবো সত্যি যদি খাবো না মুখে হয়তো কিছু রেখে দেবো মানে সুপুরি ওগুলো রেখে দেবো আর ও আসার পরে আমি আর কি জাস্ট দেখাবো এটা ছেড়ে থাকবে যে আমি এটা মুখে দিয়েছিলাম তার যাতে ও বুঝতে পারে যে আমি এটা খেয়েছি তারপর হবে মজা তো দেখতে দেখো কী হয় আর আমি আগের থেকেই সুপুরিটা নিয়ে রাখি তাহলে ও আসলে তো টাইম পাবো না বাপরে বাপ ওই ঘরে আমি ফাইনালি সুপুরি খুঁজে পেলাম এই দেখো তোমরা সুপুরি এটাকে আমি মুখে দেবো কাঁচা সুপুরি না পাকা সুপুরি কিছুই বুঝি না এবার আমি ওয়েট করি মিঠুনের জন্য কখন আসবে আসুক তারপরে ভিডিওটা তোমরা দেখতে পাবে এখনো মিঠুন আসছে না জানি নাকি কখন আসবে গরমে বাঁচি না আর ও বলে আমার যেতে অদ্ভুত আমি তোকে বলেছিলাম যাবি না তারপরে গেল কেন গেলি এমন জোরে জোরে দরজাটা না ভাঙছিস মানে ভাঙচুর করছিস সবাই গেছে আমার যেতে হবে অদ্ভুত কথাবার্তা গরমটা কি পড়ছে বাবা কেমন লাগলো গরমে যেতে বিশাল গরম রে তাও একটু হাওয়া আছে বাইরে তো একটু গাছপালা নড়ে হাওয়া আছে ঘরের মধ্যে পাখা চালায় বিল উঠাচ্ছিস এত কিপটামি করিস কেন কিপটামি না হলে জীবনে কিছু কোন জিনিসটা একটু কম কম কর কি রে শোন একটু কি মুখে দিলে কিছু মুখে দিইনি পান খাই পান খাচ্ছিস
দেখি তো লুকালি কেন, পান খেলে কে লুকায়? লুকাইনি লুকাইনি, দেখি কি খাচ্ছিস। কিচ্ছু খাচ্ছি না, লুকাইনি আমি। মুখ ঢাকছিস কেন, পান খেলে কে মুখ ঢাকে? মুখ লাল হয়ে গেছে না? মুখটা খোল। কিছু খাইনি বললাম, এইদিকে বসলে কেন? কি ওটা? কিছু না, পান দেখি। পান কে লুকিয়ে রাখে? তুই এদিকে বসে কোথায় যা। পান কে লুকিয়ে রাখে? কি রে দেখি, দেখ দেখা কিছু না দেখি। তুই বিমল খাচ্ছিস প্রিয়া? বালিশ সরা, বিমল খাচ্ছিস তুই শেষ পর্যন্ত? আকর দেখি, আকর দেখি, আকর 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 তো বলেছি, আকর তুই বিমল খাচ্ছিস কেন? তুই বিমল খাচ্ছিস কেন? তুই বিমল খাচ্ছিস কেন? বিমল খাচ্ছিস কেন বল আমাকে? এর জন্যই তুই যাসনি বল, যাতে ঘরে বসে বিমল খেতে পারিস। তুই আমাদের বাড়িতে এসে তুই বিমল খাচ্ছিস, তার জন্য তুই দিবি না, ফেলে দিবি না? ছাড় ছাড় ছাড়, আবার টুকিয়ে খাচ্ছিস, তুই কোথার থেকে? টাকা দিয়ে কিনেছি, আমি ফেলে দেবো না। তো তুই বিমল কেন খাচ্ছিস? টাকা দিয়ে আর কিছু কেনা যায় না? ইচ্ছে করলো খেতে। এটা কেমন ইচ্ছে যে বিমল খাবি? আমি কি করবো যদি ইচ্ছে করে, সবাই খায়। বিমল কেন খেলি বল, বল বল বিমল খেলি কেন? নিজেকে মারতে, নিজেকে মারতে, নিজেকে মারতে, নিজেকে মারতে। হে বাবা, এগুলো কি করতে দিবি মিঠুন? এর জন্য তুই লেট করে আসতিস, দেখতে না জানতি না, মার খেতে লাগতো না আমার, না তোর না। আমি কি করে তুই আর কাছে চলে আসবি? তুই এগুলো করবি তোকে মারবো না বল, আর মারার পর বলবি যে কেন আমাকে এত মারিস। কোন মানুষটা বিমল খায়? যারা, হ্যাঁ যারা অভ্যাস করেছে তারা খায়। তুই তো কোনোদিনও বিমল খাস না, তুই আজকে খাচ্ছিস কেন? আরে হঠাৎ করে ইচ্ছে করছে তাই। ওর গন্ধ অনেক সুন্দর বিমলের। আবার গন্ধ সুন্দর, আবার গন্ধ সুন্দর, আবার গন্ধ সুন্দর, শুনে নিচে ফেলবো তোকে। না মারিস না, তোকে আমার খাওয়া দাওয়া হয়ে গেল। তুই বিমল কেন খেতে গেলি? সিগারেট ভালো লাগে না, তাই সিগারেট খাই না। কম এখানে মেরে ফেলবে প্রিয়া, বিমল ফেলে দেয়। টাকা দিয়ে কিনেছি, তোকে ফেলে দেবো বল, বল ফেলে মাথা পেটে যেত এখনই। তারপর কি হতো? বিমলটা ফেলা, বিমলটা ফেলা, টাকা দিয়ে কিনেছি, ফেলা বিমল ফেলা। তোর হাত ভেঙে দেবো, তুই বিমল ধরে খেতে পারবি না। এমন করছিস কেন মিঠুন? বিমলটা ফেলা তো, ছেলে মানুষটা খায় তো, ছেলে হয়ে এমন করছিস? ওখানে যেতে বললাম, ওখানে গান হচ্ছে শুনতে পাচ্ছিস? ওখানে যেতে বললাম গেলি না, এই করছিস ঘরে বসে বিমল খাচ্ছিস। আর কেউ নিয়ে তো
তুই খাবি? তুই একটু খা। বিমল কেন খাচ্ছিস? কি জন্য বিমল খাচ্ছিস? বিমলটা ফেলাবি কে মুখ থেকে? বিমল ফেলা, বিমল ফেলা, ঝাঁটা দিয়ে মারবে, ঝাঁটা দিয়ে বিমলের প্যাকেটটা নিয়ে কি করছিস? বিমলের মতো সুপারি থাকে, মারবো বল আজকে মঙ্গলবার, ছাতা দিয়ে মারবো বল। মাথা খারাপ হয়ে গেছে প্রিয়া, আমার ভালো লাগছে না, শরীর পুরো অসুস্থ গেল বাবা, কিছু যদি মেরেছে আমার মুখ না ভেতরে ছুলে দিছে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের আর বেল আইকনটা অন করে দিও, আর সমস্ত ভিডিওর নোটিফিকেশন দেওয়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বলে দিয়েছি যে ইনস্টার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে ঝটপট করে ফলো করে দেবে, আর আমাদের ফেসবুক পেজ প্রিয়ান স্টোরি রিলস সেটাতে গিয়েও ফলো করে দেবে, সেটাতে অনেক ভিডিও আসছে। তুই কিছু বলবি? হ্যাঁ আমি প্র্যাঙ্ক করছিলাম, আমাকে একজন আইডিয়া দিয়েছি যে দিদি তুমি বিমল প্র্যাঙ্ক করো, দাদার রিয়াকশনটা দেখবো, আর কিচ্ছু না, আমি খাইনি, টাকা দিয়ে কিনেছি, কাউকে দিয়ে একশো টাকা দিয়ে কিনেছিস, টাকা দিয়ে কিনেছিস, ঠিক আছে ঠিক আছে, আজকে টাটা নিলে আটো মার খেতে হবে, টাটা টাটা করে টাটা তো খরে দিয়ে ওইদিকে কেমন আছে, টাটা করে দিয়ে ওই যে ওইদিকে খুব জোরে লেগেছে, ব্যথা করছে আমার এখানে, ভালো হয়েছে তো গাইস, টাটা।